এক মাস অতিক্রান্ত, আর্যিকর ইস্যু নিয়ে এখনও সরগরম বাংলা। মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য সচিব মুখ্য সচিব চিঠি দিয়েও কাজ হয়নি। সুপ্রিম কোর্টের তরফ থেকে মঙ্গলবার বিকেল 5টায় ডেডলাইন বেঁধে দেওয়া হলেও আন্দোলনকারীরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। আর এই আবহে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এদিন আর্যিকর প্রসঙ্গে হুমায়ুন বলেন, যে কোনো মৃত্যুই দুঃখজনক। আর্যিকরের নির্যাতিতার দোষীদের কঠোরতম শাস্তি আমরাও চাই। আন্দোলনকারীদের দাবি মেনে সিবিআই তদন্তও হচ্ছে। তাই বলে আন্দোলনকারীরা চিকিৎসকরা দিনের পর দিন কর্মবিরতি পালন করে যাবেন, এ জিনিস আর বরদাস্ত করব না। হুমায়ুনের সংযোজন, ডাক্তাররা সরকারি ভাতা বেতন নিচ্ছেন, মানুষকে পরিষেবা দেওয়া তাদের দায়িত্ব। সেই জায়গায় আমরা হাত দিলে তখন কি হবে? দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে, পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন? ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে।